প্রিয় দর্শক, আমার শুভেচ্ছা নিন যথারীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে যে লাইভ ক্রম শুরু করেছি, আজকে তার ষষ্ঠ পর্ব হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা এবছর 15ই আগস্টকে কেন্দ্র করে, বঙ্গবন্ধুর মহাপ্রয়াণ দিবসকে কেন্দ্র করে যে লাইভ ক্রম শুরু করেছিলাম, সেটি আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের যে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা বাকশাল, সেই বাকশালের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে বাকশাল ব্যবস্থাটি চালু হয়েছিল সেটি 1975 সালের 7ই জুন। এর পূর্বে বঙ্গবন্ধু 1972 সালে বাংলাদেশে ফিরে এসে যে সংবিধান রচনা করেন এবং বাংলাদেশের যে সংবিধান সেটি ছিল অত্যন্ত আধুনিক, মানবিক এবং যুগোপযোগী একটি সংবিধান, সেটি হলো একটি গণতান্ত্রিক সংবিধান। বঙ্গবন্ধু আগাগোড়া তিনি একজন আধুনিক গণতন্ত্রী ছিলেন এবং তার এই আধুনিক গণতন্ত্রে মানবিকতা এবং সামাজিক, সাংস্কৃতিক এবং বৈশ্বিক যে চেতনা সেটি খুব সুস্পষ্টভাবে 72 সালের সংবিধানে প্রতিফলিত হয়েছিল। বঙ্গবন্ধু এমন একটি জাতিকে একটি আধুনিক সংবিধান দিলেন সেটি বোধহয় তখন দেয়া ঠিক হয়নি, কারণ সদ্যই বাঙালি জাতি একটি মুক্তিযুদ্ধোত্তর নতুন বাংলাদেশে তারা অধিবাসী হয়েছেন এবং স্বাধীনতা প্রাপ্ত হয়েছেন। এইরকম একটি যুদ্ধোত্তর জাতিকে সহসাই একটি আধুনিক গণতন্ত্র উপহার দেয়া সেটি হয়তো বঙ্গবন্ধু অত্যন্ত ভালো মনে করি এবং তিনি তার মানবিক যে চেতনা সেটিকে প্রতিফলিত করবার জন্যেই এই গণতান্ত্রিক সংবিধানটি দিয়েছিলেন। এবং এই সংবিধানে কি ছিল, এই সংবিধানের 4টি মূল স্তম্ভ ছিল, সেটি হলো গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এই 4 মূল নীতির উপরে বঙ্গবন্ধু 72 পরবর্তী সংবিধানটি রচনা করেছিল। সেই সংবিধানে বাঙালি জাতি অত্যন্ত উদ্বুদ্ধ হয়েছিল এবং সারা পৃথিবীকে, পৃথিবীর জাতিসমূহকে বঙ্গবন্ধু এই জিনিসটি দেখাতে চেয়েছেন যে আমরা ছোট দেশ হতে পারি, আমাদের আমরা ক্ষুদ্র জাতি হতে পারি, আমরা একটি উদীয়মান ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা আমাদের থাকতে পারে, কিন্তু সামাজিক, মানবিক এবং সাংস্কৃতিক চেতনা আমাদের অত্যন্ত উন্নত। এই দৃষ্টিভঙ্গি থেকেই বঙ্গবন্ধু এই আধুনিক গণতন্ত্রটি জাতিকে উপহার দিয়েছিলেন। আপনারা এরপর কী ঘটেছে সেটি খুব ভালো করে জানেন। এই গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগ নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়াশীল শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি এবং আন্তর্জাতিক, বৈশ্বিক যে ধনতান্ত্রিক শক্তি, তারা একযোগে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তিমূলে আঘাত করেছে। তারা বঙ্গবন্ধুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, গ্রহণ করতে পারছে না। এবং এই যে দৃষ্টিকোণটি সেটি কোনো একক দৃষ্টিকোণ ছিল না, সেটি নানাভাবে, নানা ভাগে বিভক্ত ছিল। যেমন মধ্যপ্রাচ্য সহ যে মুসলিম রাষ্ট্রগুলো, সেগুলো একচোখা নীতিতে বাংলাদেশের এই অভ্যুদয়কে মেনে নিতে পারেনি এবং এই সমস্ত রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো প্রায় সকলেই পাকিস্তানকে সমর্থন করেছিল। এর বাইরে আমরা বিশ্ব ব্যবস্থার যে দুই শক্তি, তার এক শক্তি ধনতান্ত্রিক অর্থনৈতিক শক্তি, তারা বাংলাদেশের এই স্বাধীনতাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং পারবে না বলে
তারা পণ করে এবং তারই প্রেক্ষিতে তারা বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা যায় শুধু উৎখাত নয়, তাকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য তারা নানা রকমের উদ্যোগ গ্রহণ করে। এইখানে একটি কথা বলতেই হয়, 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্রিটিশ সাংবাদিক, তিনি একজন বিখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1972 সালে ডেভিড ফ্রস্ট একটি ইন্টারভিউতে প্রশ্ন করেছিলেন, আপনার যোগ্যতা কী? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার যোগ্যতা হলো আমি আমার দেশ এবং মানুষকে ভালোবাসি। আপনার অযোগ্যতা কী? অর্থাৎ প্রশ্ন দুটো ছিল ইংরেজিতে, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন, এবং তার উত্তর তিনি দিয়েছেন। তার পরের প্রশ্ন ছিল হোয়াট ইজ ইউর ডিসকোয়ালিফিকেশন, তার উত্তরে তিনি বলেছিলেন, আমি আমার দেশ এবং মানুষকে আমার নিজের চেয়েও ভালোবাসি। এইখানেই একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, প্রতিক্রিয়াশীল শক্তি সমাজে মুখোশের আড়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎখাত করার জন্য আরেকটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তথা ইসলামিক রাষ্ট্রগুলো এবং গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে বাংলাদেশে তারা তাদের কর্মকাণ্ড শুরু করে দেয়। তারা পাটের গুদামে আগুন দেয়, তারা কলকারখানা ধ্বংস করে, তারা পুলিশ ফাঁড়ি লুট করে এবং সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়, তারা অনেক পার্লামেন্ট সদস্যকেও হত্যা করে, এমনকি ঈদের জামাতেও তারা দুজন পার্লামেন্ট সদস্যকে হত্যা করেছে। এছাড়াও দেশের ভিতরে তারা সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক নানা স্তরে তারা তাদের দুঃসাহসিক কুকর্ম চালিয়ে যেতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সমস্ত কর্মকাণ্ড দেখছিলেন এবং তিনি উপলব্ধি করছিলেন, এইরকম একটি নতুন দেশ আমরা বাঙালি যারা, এই জাতি আমাদের যে অর্থনৈতিক দৈন্যতা দুরবস্থা এবং দেশকে পুনর্গঠনের একটা কর্মকাণ্ড চলছে, এরকম একটি পরিস্থিতিতে প্রতিক্রিয়াশীল শক্তিগুলো সম্মিলিতভাবে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা শুরু করে এবং তাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে সকল অভিযান তারা শুরু করে এর মধ্যে হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ, ব্যাংক ডাকাতি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি, এই ধরনের কর্মকাণ্ড করে তারা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার সরকারকে অস্থির করে তোলে। তিনি ভাবছিলেন কি করে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায়। অতঃপর তিনি উপলব্ধি করলেন যে না, যে জাতি গণতন্ত্রের উপযুক্ত নয়, যে জাতি আধুনিক এবং মানবিক সংবিধান বুঝে না, যে জাতি একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থায় তারা চর্চিত নয়, এইরকম একটি জাতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরেকটি নতুন ব্যবস্থা দেওয়ার জন্য উদ্যোগ নিতে শুরু করলেন। এবং তিনি সারা পৃথিবীতেই তিনি লক্ষ্য করছিলেন গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে প্রবল দ্বন্দ্ব, বিশেষ করে পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক যে অর্থনীতি, এই দুই অর্থনীতির মধ্যে যে তীব্র সংঘাত, সেইটি তিনি গভীরভাবে উপলব্ধি করে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হন যে সমাজতান্ত্রিক ব্যবস্থা সারা পৃথিবীতে যেভাবে ডঙ্কা নিনাদ বাজিয়ে এগিয়ে চলেছে, আমাকেও সেই পথে হাঁটতে হবে। বঙ্গবন্ধু এটি উপলব্ধি করলেন, এই ব্যবস্থার দিকে না গেলে
এই বাংলাদেশের যে শ্রেণী বৈষম্য, এই নতুন বাংলাদেশের যে পুনর্গঠন এবং এই বাংলাদেশের নিরন্য দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো যাবে না। তখন পৃথিবীতে ধীরে ধীরে সমাজতান্ত্রিক ব্যবস্থার জয়ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। আমরা সেই সময় দেখেছি ভিয়েতনামে সমাজতন্ত্র, অ্যাঙ্গোলায় সমাজতন্ত্র, চিলিতে সমাজতন্ত্র, বেনিনে সমাজতন্ত্র, আলবেনিয়া, কম্পোচিয়া এবং গ্রানাডায় যে সমাজতান্ত্রিক ব্যবস্থা, এই রকম সমাজতান্ত্রিক ব্যবস্থার যে অগ্রগামিতা সেটি বঙ্গবন্ধুকে খুব উৎসাহিত করেছিল এবং তিনি সেই রকম একটি দৃষ্টিভঙ্গি নিয়েই উপলব্ধি করলেন যে বাঙালিকে সমাজতান্ত্রিক ব্যবস্থার দিকে আমাদের নিয়ে যেতে হবে। সেই কারণেই তিনি বাকশাল তৈরি করলেন। বাকশাল হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাকশাল এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে শ্রমিকের কর্তৃত্ব থাকবে, কৃষকের কর্তৃত্ব থাকবে, পেশাজীবীদের কর্তৃত্ব থাকবে। এইখানে আমি একটু ব্যাখ্যা না করলে নয়, যেমন পেশাজীবী বলতে বোঝানো হয়েছে শিক্ষক, সরকারি চাকরিজীবী, অধ্যাপক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারক এবং সমাজের নানা স্তরে যারা নানা পেশায় নিয়োজিত তাদের সকলকেই বোঝানো হয়েছে। এর বাইরে কৃষক, শ্রমিক এবং আপামর মেহনতি জনতা, অর্থাৎ বাকশাল ব্যবস্থাটি এমন একটি ব্যবস্থা যেখানে রাষ্ট্রের সকল স্তরের সন্নিবেশন থাকবে এবং রাষ্ট্রের সকল স্তরের সেখানে কাজ থাকবে, সেখানে কর্তৃত্ব থাকবে, সেখানে তাদের সে থাকবে। যেমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন, কৃষক সেখানে তারা সমবায় করবে, শ্রমিক তারা কারখানায় এতদিন তারা অ্যাজ এ লেবার অর্থাৎ নিতান্তই শ্রমিক হিসেবে তারা শ্রম দিয়েছে, কিন্তু বাকশালে এই শ্রমিকরা হবে কারখানার একজন মালিক, অর্থাৎ প্রতিটি শ্রমিক তাদের শেয়ার থাকবে এই কারখানায়। এই রকমভাবে সমস্ত পেশাজীবী, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, বিচারক, সেনাবাহিনী, পুলিশ এবং আধাসামরিক বাহিনী, অর্থাৎ রাষ্ট্রের সর্বস্তরে, সমাজের সর্বস্তরে যত শ্রেণী আছে তাদের সকলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ ব্যবস্থার নামই হলো বাকশাল। এই বাকশাল বঙ্গবন্ধু 1975 সালের 7ই জুন ঘোষণা করলেও তার কর্মকাণ্ড, তার ইমপ্লিমেন্টেশন যেটাকে বলে প্রয়োগ, সেটি শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে, কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তি, ধনতান্ত্রিক শক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তারা সম্মিলিতভাবে এই ব্যবস্থাটিকে 1975 সালের 15ই আগস্ট ভণ্ডুল করে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে সপরিবারে হত্যার মাধ্যমে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাকশাল ব্যবস্থাটি প্রয়োগ হয়নি, এটির ইমপ্লিমেন্টেশন মাত্র কিছুদিন পরেই শুরু হবার কথা ছিল। সেটি শুরু না হতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব থেকে ধ্বংস করে দেওয়া হয়, তাকে মুছে দেওয়া হয়। যদিও আজকে বাঙালির হৃদয়ে তিনি চির আসীন হয়ে আছেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে অধিষ্ঠিত আছেন, কিন্তু এই বাকশাল ব্যবস্থা যদি প্রচলিত হতো তাহলে আমাদের এই বাংলাদেশের সমাজের খোল নলচে পাল্টে যেত। বাংলাদেশের সামগ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, তার অস্তিত্বই পাল্টে যেত। সুধীবৃন্দ, আমরা এই বাকশালটির পরবর্তী অংশ আগামী লাইভে সবিস্তারে প্রকাশ করব। আজ এ পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।